আমরা ফাইনালি গরুর বাজারে চলে আসলাম। কুরবানির গরু এখানে বেচা কিনা হচ্ছে। এটা নওগাঁ জেলার সতীহাট বাজার। ভাই গরু আপনার আপনার বাড়ির না ব্যবসার? ব্যবসার। আপনারা দেখতে পাচ্ছেন একটি দেশি জাতের ষাঁড় গরু। গরু কয় দাঁত? এটা দুই দাঁত। কত দাম চাচ্ছেন? 1,35,000 টাকা দাম চাচ্ছে। আনুমানিক কত মাংস হতে পারে, কত কেজি? আনুমানিক 5 মন মাংস হবে গরুর মালিক বলল। কয় দাঁত বললেন? দুই দাঁত। দুই দাঁতের গরু। দামরা গরু, দামরা কয় দাঁত, কত দাম চাচ্ছেন? 95। চাষা গরু আপনার কয় দাঁতের গরু? বয়স হয়নি। কত দাম চাচ্ছেন? 76,000। ভাইটা কি দামটা গরু কয় দাঁত? চার দাঁত। কি দাম চাচ্ছেন? কত দাম চাচ্ছেন? 75,000। কয় দাঁতের গরু? দুই দাঁত। কি দাম চাচ্ছেন? 125। তার মানে 1,25,000 টাকা দুই দাঁতের গরু, ষাঁড় গরু। আরেকটি দেশি জাতের বড় ষাঁড় গরু। চাষা কয় দাঁত গরুর? বয়স হয়নি। কত মাংস কতখানি হতে পারে? চার মন, সাড়ে চার মন। কত দাম চাচ্ছেন? কত? 125। 1,25,000 টাকা চাওয়া দাম। ভাই গরু কয় দাঁত? দুই দাঁত। কি দাম চাচ্ছেন? 1,40,000 চাওয়া দাম। 1,40,000 টাকা
আনুমানিক মাংস হবে 4-4.5 মন। ভাই গরু কত দাম চাচ্ছেন? দাম 1,25,000 ভাই। 1,25,000 কয় দাঁত? বয়স হয়নি, বয়স হয়নি। এই সারগুলোটির দাম 1,40,000, 1,25,000 টাকা যাচ্ছে। কুরবানির জন্য এটি একটি ভালো সার গরু। চাষা গরু কার কয় দাঁত? দুই দাঁতের সার গরু। কত ওজন হতে পারে? 5 মন। কি দাম চাচ্ছেন? 150,000। 1,50,000, 1.5 লাখ টাকা। 5 মন আনুমানিক 1.5 লাখ টাকা যাচ্ছে চাওয়া দাম। গরুর দাম কত? এটা 110,000। 1,10,000। কয় দাঁত? দুই দাঁতের গরু। কত মাংস কতখানি হতে পারে? 4.5 মন হতে পারে আনুমানিক, 4-4.5 মন চাওয়া দাম। গরু আপনার কয় দাঁত? দাঁতে নেই। কত দাম চাচ্ছেন? 65,000। শুধু 65,000? মাঝারি একটি সার গরু, 65,000 টাকা দাম চাচ্ছে। কত ওজন হতে পারে চাচা? 100 কেজির কম, তার মানে 2-2.5 মন মাংস হবে। চাচা গরু কার? দাঁত দিছে? দাঁতে নেই। কত দাম চাচ্ছেন? 70,000 টাকা চাচ্ছেন। মাংস 2-2.5 মন হবে। ভাই গরু দাঁতছে? হ্যাঁ ভাই। কত দাম চাচ্ছেন? 80,000 টাকা। মাংস কতখানি হতে পারে? 3.5 মন। কত দাম চাচ্ছেন? 80,000 টাকা 3.5 মন মাংস সার গরু মাঝারি আকারে চাওয়া দাম। এটা কত দাম চাচ্ছেন? 70,000। দাঁত দিছে? দাঁতে নেই। ওজন কতখানি হতে পারে? 110 কেজি। 2-2.5 মন মাংস হতে পারে। 70,000 টাকা দাম চাচ্ছে চাওয়া দাম। এটা ভাই গরু কার? দাঁত দিছে গরু? দাঁত দিছে? দুই দাঁত।
আমার গরু আমার কতখানি মাংস হতে পারে? কত দাম চাচ্ছেন? কত ও ভাই, ও ভাই, এই দাম কত চাচ্ছেন? সাংবাদিকের কাছে কি আছে আমার কথা কবে লাগাতে কথা বললে কথা হচ্ছে সার গরু মোটামুটি মাঝারি আকারের সার দাম কত? দাম 130 চাওয়া 130 130 হ্যাঁ 1 লাখ। কতখানি মাংস হতে পারে? মাংস তো 5 মন হবেই, 5 মন হবেই। দাঁত নেই তো না? দুই দাঁত, দুই দাঁতের গরু 5.5 মন মাংস সম্ভাব্য। দাম চাচ্ছে, কত দাম বললেন চাষা? 1 লাখ 30 1,30,000 টাকা দাম চাই। চাষা গরু কার? বাড়ির গরু না ব্যবসার? ব্যবসার। কি দাঁতছে? দাঁতে নেই। আনুমানিক কত মাংস হতে পারে, কত কেজি? চার মনের মতো মাংস হবে। কত দাম চাচ্ছেন? চাওয়া দাম 110। 110 মানে 1,10,000 টাকা চাওয়া দাম? সম্মানিত ভিউয়ার্স, চাওয়া দাম 1,10,000 টাকা। আপনারা দামাদাম করে নিতে পারেন, দাম দর করে নিতে পারবেন, দাম দর করলে আরো কিছু কম হবে। চাষা গরু আপনার গরু কয় দাঁত? বয়স হয়নি। আনুমানিক মাংস কতখানি হতে পারে? মাংস কতটুকু হতে পারে? 9.5 মন দুটো। 9.5 মন কত দাম চাচ্ছেন? 260 মানে 2,60,000 টাকা একটাই? না জোড়া, জোড়া এই গরু। আর পাশে আরেকটা সেম গরু, দুটাই জোড়া গরু। ২,৬০,০০০ টাকা দাম, ২,৬০,০০০ টাকা দাম চাষা চাচ্ছে। এটা চাওয়া দাম, আপনারা দাম দর করে নিতে পারেন। ভালো করে তো চাষা গরু যাচ্ছে, শুনলেন তো? শুনছি না। এটা নওগাঁ জেলার ফতিহাট বাজার। এই বাজারে ঈদ উপলক্ষে প্রচুর গরুর আমদানি হয়েছে। আপনারা এখানে বিভিন্ন কোয়ালিটির গরু খুঁজে পাবেন, মিডিয়াম বড় মানের গরু, দেশি সার গরু। প্রতি মঙ্গলবারে এই হাটটি বসে সাধারণত। আপনারা যদি গরু নিতে চান সেই ক্ষেত্রে ফতিহাট বাজারে প্রতি মঙ্গলবার আসলেই আপনারা গরু কিনতে পারবেন স্বল্প মূল্যে। Thank you.
এক